আজকে খবর বাছাই করার সময় একটা শিরোনাম চোখে পড়ে, শিরোনামটা দেখে আমি ব্যক্তিগতভাবে খুবই আতঙ্কিত হয়েছি, বিশ্বাস করতে চাইনি। কারণ এই খবরটা যদি সত্য হয় বাংলাদেশে বসবাস করা সত্যিই খুব কঠিন হয়ে যাবে। শিরোনামটা ছিল যে 4 বছরের একজন শিশু কন্যাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। এখন বলবেন যে ভাই বাংলাদেশে ধর্ষণ তো নিয়মিত ঘটনা, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কী আছে? ভাই আতঙ্কিত এই জন্য হয়েছি কারণ যে 4 জন ধর্ষক ধর্ষণ করেছে তাদের বয়সটা যখন আমি আপনাদেরকে জানাবো তখন আপনারাও আটকে উঠবেন যে দেশে বসবাস করা আসলেই খুবই কঠিন হয়ে যাচ্ছে। তাহলে চলুন আসলে দেখে আসি বিস্তারিত খবরটা। এই পাশবিক এবং অমানবিক ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার গাবতলি উপজেলায়। সেখানে 4 বছরের একজন শিশুকন্যা, তাকে 4 ধর্ষক মিলে ভুলিয়ে ভালিয়ে মানে বাড়ির পাশে একটা জঙ্গলে নিয়ে যায়, নিয়ে যেয়ে পালাক্রমে এই শিশুকে ধর্ষণ করা হয়। তারপরেই সে অসুস্থ অবস্থায় বাড়িতে এসে তার মাকে সব কিছু জানায় যে তার সঙ্গে এই হয়েছে। যদিও বা 4 বছরের বাচ্চা বিস্তারিত হয়তোবা সে বোঝেও না যে আসলে ধর্ষণ বা যৌনতা জিনিসটা কী। যাই হোক, সে মোটামুটি যতটুকু বর্ণনা করেছে তার মায়ের কাছে সেটাতে ধর্ষণই দাঁড়ায়। এবং তার শরীরে যে চিহ্নগুলো পাওয়া গেছে এবং মেডিকেল টেস্টের যে রিপোর্ট এসেছে সব কিছু মিলে সে আসলে ধর্ষিত হয়েছে। আর যে 4 জন ধর্ষণ করেছে তাদের বয়স, একজনের বয়স 9, একজনের বয়স 11, একজন 12 এবং একজন 13। এবার আমার দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে আপনারা আসলে এই ধর্ষকদের বয়সটা শোনার পরে আপনারা আটকে উঠেছেন কিনা। যদি বাংলাদেশে শিশু কিশোর যারা রয়েছে তাদের মধ্যে যদি যৌনতার এই লালসা এটা যদি ছড়িয়ে পড়ে, একবার ভাবছেন কি হবে এই দেশে, কি হবে? একজন কিশোরীকে যুবতী হওয়া লাগবে না, যুবতী হওয়ার আগে কয়েকবার রেপ হয়ে যাবে, কোন পর্যায়ে চলে গেছে এটা ভাবতেই আসলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে যে আমার বোন, আমার ভাস্তি ভাগ্নি এদেরকে কীভাবে বড় করে তুলব, বা আমার ছেলেকে আমি কীভাবে প্রোটেক্ট করব, কোথায় চলে গেছে একটা 9 বছরের বাচ্চার ভেতরে যৌন লালসা, ভাবা যায়? একে তো এইসব মানে কিশোরদের মধ্যে জ্ঞান বা বুঝ অনেক কম থাকে কারণ তারা ছোট মানুষ, তার মধ্যে যদি যৌন লালসা তাদের ভিতরে তৈরি হয়, এবার আপনারাই বলেন যে বাংলাদেশে আপনি আমি এবং আপনার সন্তানরা কতটা নিরাপদ থাকবে। এর জন্য আসলেই বেসিক্যালি দায়ী হচ্ছে আমাদের সচেতনতার অভাব। আমরা অনেক অল্প সময়ের মধ্যে ডিজিটালাইজড হয়েছি, হাতে মোবাইল এসেছে, ইন্টারনেট এসেছে, কিন্তু এগুলো প্রপার ব্যবহার আসলে হচ্ছে না, যে কারণে এই এত অল্প বয়সে তাদের ভিতরে যৌন লালসা, তৃষ্ণা এগুলো জেগে উঠছে।